বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোলে ধুমধুমার কাণ্ড। বেনাপোলে স্থলবন্দরে স্থলবন্দরকে কব্জা করার জন্য দুষ্কৃতীরা বোমা হামলা শুরু করে। ইতিমধ্যে জখম হয়েছে প্রায় 20 জনেরও বেশি। এ বিষয় নিয়ে কি বলছেন স্থানীয় তদন্তকারীরা এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী কারা বা কেন এই অঘটন বা বোমাবাজি তা নিয়ে মুখ খুললেন, শুনে নেব ঘটনার বিবরণ। বন্দর দখল করার উদ্দেশ্যে 100-এর উপরে বোম চার্জ করেছে। আমাদের 20 জন শ্রমিক বোমের স্প্লিন্টারে আহত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এখন থেকে আমরা কর্মবিরতি ঘোষণা। দুটি আমদানি রপ্তানি শেডকে কেন্দ্র করে সেখানকার দখল বজায় রাখার জন্য দুটো গ্রুপের মধ্যে সংঘর্ষের সংবাদ পাই আমরা। পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে এবং স্থানীয় উপজেলা প্রশাসনের যারা আছেন ইউএনও সহ এসিল্যান্ড, আমরা সবাই একত্রে মিলে সেখানে অপারেশন করি এবং যে সকল দুষ্কৃতিকারী এগুলো করছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এবং এই ঘটনার সাথে আমরা স্থানীয়ভাবে যতটুকু জেনেছি রাশেদ কমিশনের নামে একজনের নাম আসছে, সেই ঘটনার সাথে কতটুকু জড়িত সেই বিষয়টা আমরা তদন্ত করে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত করে আমরা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। মেয়রের নেতৃত্বে রাশেদ সহ আমার 925 ইউনিয়নেও আর 891 ব্যাপকভাবে সন্ত্রাসি করেছে আর ব্যাপকভাবে বোম মেরেছে। আমরা নিরলস কেন এইটা হচ্ছে কিনা করলে আমরা প্রশাসনের কাছে কঠোরভাবে জবাব চাই, প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই। আমরা শ্রমিক দিনমজুরি খেটে খাই দীর্ঘদিন ধরে রয়েছে। রাশেদের এই কার্যকলাপ কখনো আমরা মানবো না।